ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রবাস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন তো প্রিয়দর্শক আজকেও আপনাদেরকে সৌদি হেলথ মিনিস্ট্রের পক্ষ থেকে দেওয়া যে কোভিড নাইন্টিন মানে করোনার যে আপডেটটি দেওয়া হয়েছে সেটি সরাসরি জানানোর চেষ্টা করব তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনশো বাইশ জনের একটি তালিকা যারা আজকের ছাব্বিশ নভেম্বর সৌদি আরবের বিভিন্ন সিটি শহরগুলোতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে পাশাপাশি চারশো আঠাশ জনের যে তালিকাটি দেখতে পাচ্ছেন এরা কিন্তু একদিনে সুস্থ হয়েছে এবং এই যে আজকের ছাব্বিশ নভেম্বর একদিনে পনেরো জন কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারাও গিয়েছে এরপরে প্রিয় দর্শক এই যে আজকের আক্রান্ত সংখ্যা আজকের সুস্থতার সংখ্যা এবং আজকে মারা যাওয়া এই তিনটি বিষয়কে কিন্তু এক পঞ্চাশ হাজার আটশো একত্রিশ জনের করোনাভাইরাস টেস্টের মাধ্যমে মূলত ফাইন্ড আউট করা হয়েছে এবং দ্বিতীয় পেইজে আপনারা দেখতে পাচ্ছেন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো উননব্বই জনের একটি তালিকা যারা সেই মার্চের শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা পাশাপাশি তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো পনেরো জনের যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু আজকের চারশো আঠাশ জন যারা সুস্থ হয়েছে তাদেরকে যোগ করে মোট সুস্থের তালিকা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চৌরানব্বই লক্ষ তেপ্পান্ন হাজার চারশো চৌচাল্লিশ জনের একটি তালিকা মানে এই যে সৌদিতে সেই মার্চের শুরু থেকে আজকে পর্যন্ত আক্রান্তের সংখ্যা মোট মোট সুস্থের সংখ্যা মোট মারা যাওয়ার সংখ্যা এবং অ্যাক্টিভেট কেস এই পুরো বিষয়গুলোকে কিন্তু এই টেস্টগুলোর মাধ্যমে আসলে মূলত ফাইন্ড আউট করা হয়েছে এবং প্রিয়দর্শক আপনারা সবসময় একটি প্রশ্ন করে থাকেন যে আজকে পর্যন্ত সৌদিতে অ্যাকচুয়াল করোনায় আক্রান্তের সংখ্যা কত তো সেই সংখ্যাটি হচ্ছে পাঁচ হাজার তিনশো চৌত্রিশ জন মানে এই যে পাঁচ হাজার তিনশো চৌত্রিশ জন মানুষের তালিকা সৌদি হেলথ মিনিস্ট্রি প্রকাশ করেছে এরা কিন্তু সৌদি আরবের বিভিন্ন সিটি শহরের যে মেডিকেল এবং অনেকেই বাসা বাড়িতে থেকে করোনার চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মানে সহজভাবে বলতে পারেন এটাই যে এরাই হচ্ছে অ্যাকচুয়াল করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে এবং একটু আগেই আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে কিন্তু পনেরো জন মারা গিয়েছে সেই পনেরো জনকে যোগ করে এখানে পাঁচ হাজার আটশো চল্লিশ জনের একটি মোট তালিকা প্রকাশ করেছে সৌদির হেলথ মিনিস্ট্রি এবং প্রিয় দর্শক প্রত্যেক দিন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেই যে যারা আজকে করোনায় আক্রান্ত হয়েছে আজকে যারা করোনা থেকে মুক্তি পেয়েছে এবং আজকে পর্যন্ত যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তো শুরুতেই জানাচ্ছি তিনশো জন যারা আজকে নতুন আক্রান্ত হয়েছে সেই তালিকায় রিয়াদে পঁয়ষট্টি জন আজকে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে জেদ্দায় ঊনত্রিশ জন মক্কা কারমে চব্বিশ জন মদিনা মনোয়ারায় জন তাইফে এগারো জন উঞ্জা এগারো জন অদিয়াল দশির এগারো জন আলখারাজে দশজন ইয়ানবুতে নয় জন মাজমায় আটজন তাবুকে সাতজন বুরাইদায় সাতজন দামবামে সাতজন এবং প্রশক এই তালিকাটি আমি আপনাকে বলছিলাম আক্রান্তের তালিকা এই তালিকাটি কিন্তু সৌদি হেলথ মিনিস্ট্রির পক্ষ থেকে তাদের যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট রয়েছে এবং ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখান থেকেও প্রকাশ করা হয় আপনারা চাইলে পুরো তালিকাটি সেখান থেকে দেখে নিতে পারবেন এবং চারশো জন মানুষ যারা আজকে সুস্থ হয়েছে সেই তালিকায় রিয়াদে অষ্টআশি জন মানুষ আজকেও সুস্থ হয়েছে জেদ্দায় চৌত্রিশ জন দাম্মামে একত্রিশ জন মক্কা মকরমে উনত্রিশ জন মদিনা মনোয়ারায় সাতাশ জন হুবুফে ছাব্বিশ জন তাইফে বাইশ জন ইয়ানবুতে আঠেরো জন জিজানে জন এবং আলমোবারে বারো জন নাজরানে আটজন হাইলে সাতজন কয়তাল উলা সেখানে হয়েছে সাতজন কানফুদায় ছয় জন কাতিফে পাঁচজন অদিয়াল দাওয়ে পাঁচজন দেলমে চারজন বাগায় চারজন এবং দর্শক এই তালিকায় কিন্তু আরও অনেক মানুষই আজকে করোনা থেকে মুক্তি পেয়ে সুস্থতা লাভ করেছে এবং প্রিয় দর্শক সবশেষ যেমনটা আপনাদেরকে বলছিলাম যে পাঁচ হাজার জন মানুষ এখনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মানে ধীরে ধীরে কিন্তু সৌদি থেকে করোনা বিদায় নিয়ে যাচ্ছে কয়েকদিন আগেই আমি কিন্তু আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম যে সৌদি আরবের দ্বিতীয় স্টেজে করোনা বাড়তে পারে তবে ঠান্ডা আসলেও করোনার সংখ্যা কিন্তু তেমন কোনো বাড়েনি এই যে অ্যাক্টিভেট কেস দেখলেই কিন্তু আপনারা বিষয়গুলোকে আসলে টের পেয়ে যাবেন যেমনটা আপনাকে বলছিলাম যে পাঁচ হাজার তিনশো চৌত্রিশ জন মানুষ যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই তালিকায় রিয়াদে চারশো বিয়াল্লিশ জন মানুষ এখনও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে হুবুফে মানে আলহাসায় তিনশো বত্রিশ জন মদিনা মনোয়ারায় দুশো সাতষট্টি জন এবং মক্কা মকারমে ছাত্রিশ জন দামামে দুইশো দুইজন হাইলে একশো সাতানব্বই জন জিজানে একশো উনআশি উনাশি জারা একশো উনসত্তর জন ইয়ানবুতে একশো উনসত্তর জন জেদ্দা একশো একুশজন আলমাবার একশো একুশজন উঞ্জা একশো তেরো জন বুরাইদায় একশো দুই জন তাইফে একশো জন নাজরানে তেরাশি জন খামিস মশাইতে একাশি জন এই যে তালিকাটি আমি আপনাদেরকে বলছিলাম এরাই কিন্তু সৌদি আরবের অ্যাকচুয়াল করোনা আক্রান্তের সংখ্যা তো প্রিয় দর্শক চেষ্টা করেছিলাম আপনাদেরকে সৌদি হেলথ মিনিস্টারির পক্ষ থেকে দেয়া যে কোভিড নাইন্টিন মানে করোনার যে আপডেটটি তারা দিয়েছে সেটি আপনাদেরকে জানানোর জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করছি দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে আল্লাহ হাফেজ